শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অষ্টম অধ্যায়ের বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক নিয়ে আলোচনা করব। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। 1971 সালের 16 ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধ ও রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যেসব উপাদান দরকার তার সবগুলোই বাংলাদেশে রয়েছে। বাংলাদেশ রাষ্ট্রের উপাদানগুলো সংক্ষেপে আলোচনা করা হলো। জনগোষ্ঠী, বাংলাদেশের জনসংখ্যা বিশাল। এর সংখ্যা বর্তমানে 14,97,72,364 জন 2011 সালের আদমশুমারি অনুযায়ী। বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ। জনসংখ্যার একটি বিরাট অংশ শিশু। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল রাষ্ট্র। ভূখণ্ড, বাংলাদেশের একটি নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে। 1971 সালে স্বাধীনতা লাভের মধ্যে দিয়ে আমরা এই ভূখণ্ডের সার্বভৌমত্ব অর্জন করেছি। উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভারত ও মিয়ানমার, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ড বিস্তৃত। অসংখ্য নদনদী, হাওর, বিল, পাহাড়, পর্বত, বনভূমি ও বিস্তৃত সমভূমি নিয়ে এই ভূখণ্ড গঠিত। এর আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। সরকার, বাংলাদেশের সরকার ব্যবস্থা মন্ত্রিপরিষদ শাসিত। এর নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এটি একটি গণতান্ত্রিক সরকার। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত। সরকারের সকল নিয়মকানুন ও আদেশ নিষেধ জনগণ মেনে চলে। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার এক মাসের মধ্যেই 1971 সালের 10ই এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নামে পরিচিত। সার্বভৌমত্ব, বাংলাদেশ রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী। এই ক্ষমতা বলে রাষ্ট্র সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বে অবস্থান করে দেশের সকল জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ ও অন্য দেশের নিয়ন্ত্রণমুক্ত থেকে দেশ শাসন করে। এই কারণেই অন্য কোনো দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। নাগরিক ও নাগরিকত্বের ধারণা, রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী অধিবাসীকে বলা হয় নাগরিক। পূর্বে নগরে বসবাসকারীকে নাগরিক বলা হতো। তখন ছোট ছোট নগরকে কেন্দ্র করে গঠিত হতো রাষ্ট্র। এই নগর রাষ্ট্রের অধিবাসীরাই নাগরিক বলে গণ্য হতেন। কিন্তু বর্তমানে নাগরিক ও নাগরিকত্বের ধারণাও বদলে গেছে। এখন রাষ্ট্রের সদস্য হিসেবে যে কোনো ব্যক্তি নাগরিক হিসেবে বিবেচিত হতে পারে। নাগরিক রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হবে, রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে, রাষ্ট্রের কল্যাণ চিন্তা করবে এবং রাষ্ট্র প্রদত্ত সকল সামাজিক ও রাজনৈতিক সুবিধা ভোগ করবে। অর্থাৎ রাষ্ট্রের একজন নাগরিকের একদিকে যেমন রয়েছে সামাজিক ও রাজনৈতিক অধিকার, অন্যদিকে তেমনি রয়েছে রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য। নাগরিকের চারটি প্রধান বৈশিষ্ট্য। রাষ্ট্রের প্রতি আনুগত্য,
রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য। রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, রাষ্ট্র থেকে রাজনৈতিক ও সামাজিক অধিকার লাভ। একজন নাগরিক রাষ্ট্রের পরিচয়ে নাগরিকত্ব পায়। বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সকলের নাগরিকত্বের পরিচয় বাংলাদেশি। আমাদের রাষ্ট্র বাংলাদেশ, তাই আমরা বাংলাদেশের নাগরিক। নাগরিক ও বিদেশি, একটি রাষ্ট্রে নিজের দেশের অধিবাসী ছাড়া ভিন্ন দেশের অনেক লোকই বাস করে। শিক্ষা, ব্যবসা বাণিজ্য, চাকরি ইত্যাদি নানা কারণে তারা অবস্থান করে। এরা বিদেশি হিসেবে পরিচিত, তবে তারা স্থায়ীভাবে বসবাস করে না। বিদেশিরা যে রাষ্ট্রে বসবাস করে সে রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করে না। বসবাসকারী রাষ্ট্রের অভ্যন্তরে সামাজিক অধিকার ভোগ করে, কিন্তু তারা বিদেশে বসবাসকারী দেশের সরকারের কিংবা রাষ্ট্রের কোনো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না, তাই বিদেশিরা রাষ্ট্রের নাগরিক নয়। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তোমরা সেগুলো ঘরে বসে ভালো করে পড়বে। সবাইকে ধন্যবাদ।